লোটে মাছ খেতে ভালোবাসেন, তাহলে কিন্তু আজকে আপনাদের আমাদের সঙ্গে থাকতেই হবে। কারণ আজকে আমাদের হেঁশেলে রয়েছে লোটে মাছের রেসিপি। কি রেসিপি রয়েছে না সেটা কিন্তু এখন বলবো না, সেটা জানতে হলে আপনাদের কিন্তু আমাদের সঙ্গে থাকতেই হবে। তাহলে আর দেরি না করে আজকে যিনি এসেছেন এই লোটে মাছের রেসিপি বানাতে, তাকে চট করে দেখে নিই। আচ্ছা, আজকে তো এখানে লোটে মাছ দেখতে পাচ্ছি। লোটে মাছে সাধারণত ঝুরাই সব থেকে বেশি বোধ হয় পপুলার রেসিপি, তাই তো? তুমি কি বানাচ্ছ? আমি লোটে মাছের ঝুরো বানাচ্ছি। ঝুরোই বানাচ্ছ, ওকে। তবে এখন কিন্তু অনেকে লোটে মাছের চপ বা লোটে মাছের বড়া সেটাও কিন্তু অনেকে খান, তাই তো? অনেকেই খান। কিন্তু লোটে মাছের ঝুরো যেটা বা ঝুরা যেটাই বলি না কেন, সেটা কিন্তু খুবই পপুলার, বিশেষ করে বাঙালিদের মধ্যে। আর সেটা বানাতেই আজকে আমাদের হেঁশেলে নিবেদিতা, নিবেদিতা ঘোষ, নিবেদিতা কেষ্টপুরে থাকে, তাই তো? আর আমাদের হেঁশেলে তুমি প্রথমবার। প্রথমবার, ওকে। প্রথমবার গল্প তো তাহলে অনেক হবে এবং গল্প জমবেও, কিন্তু লোটে মাছটা খুব একটা বেশি সময় লাগে না, তো তাই গল্পটা বোধহয় শুরু হতে হতেই শেষ হয়ে যাবে এরকমই মনে হয়। লোটে মাছের ঝুড়ো যেহেতু ওতে একটু জলটা শুকোতে হবে, একটু সময় লাগবে, ওই ওই ব্যাপারটাতে একটুখানি টাইট। আচ্ছা, এবারে তুমি বলো, তুমি পেঁয়াজ তো কাটছো, পেঁয়াজ কুচি করলে তুমি, এই লোটে মাছ কতটা নিচ্ছো তার জন্য পেঁয়াজ কতটা দেবে? পেঁয়াজ আমি 4 থেকে 5টা দিয়েছি, আর এখানে 500 গ্রাম মতো লোটে রয়েছে, আর আর 2টো পেঁয়াজ, আর রসুন হবে হয়তো একটা ছোট সাইজের মতো, আর ওর মধ্যে 3টে কাঁচা লঙ্কা আর 1টা শুকনো লঙ্কা, ওটা পেস্ট দিয়ে এটা পেস্ট করে নিয়েছো? পুরো মিহি পেস্ট নয়, একটু হালকা দাদদারা মতো যেটা থাকে সেটা থাকবে, মানে পুরো একদম পেস্ট নয় আর কি। আচ্ছা, সেটা তো গেল, এবার মশলাও তো নিশ্চয়ই অল্প কম বেশি লাগছে, সেটা কি লাগছে রান্না করতে করতে? মশলার মধ্যে লাগছে তোমার একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। নুন ব্যাস। আর রান্নাটা সর্ষের তেলে হবে? একদম। তাহলে কড়াইটা বসিয়ে দিই? তোমার পেঁয়াজ কাটা হয়ে গেছে না, তুমি এটা তুলে নাও বরঞ্চ, আমি কড়াইটা দিয়ে দিচ্ছি। লোটে মাছ কিন্তু দুভাবে খাওয়া যায় না, একটা শুটকি করে, সেটা অনেকে লোটে হ্যাঁ করেন, আর একটা হয় এই যেটা আমরা করছি লোটে কাঁচা যে মাছ দিয়ে। এই দুটো ভাবেই হয় এবং দুটোই কিন্তু খুব পপুলার, তাই না? আচ্ছা, এবারে সর্ষের তেলটা বলো কতটা দেব? একটু তেলটা একটু বেশি বেশি লাগবে, তেলটা গরম হোক ততক্ষণে বলো নিবেদিতা কি করো? আমি হোম মেকার, বাড়ি সামলাও। বাড়ি সামলাতে সামলাতে রান্নাটা ভালোবেসে ফেলেছো না রান্নাটা আগে থেকেই ভালোবাসার জায়গায় ছিল? আর রান্নাটা ভালোবাসতাম, তারপরে আমার হাজবেন্ডের একটু ট্রান্সফারেবল জব বলে ওখানে বিভিন্ন ধরনের খাবার বাইরের থেকে, আগে তো শুধু একরকম নর্মাল যেটা বাঙালিরা পরোটা খাই ওরকমই জানতাম, তারপরে চণ্ডীগড় দিল্লিতে যখন পোস্টিং হলো তখন দেখলাম ভ্যারাইটিস, পরোটা, আলু পরোটা, মেথি পরোটা, তো ওখান থেকে কিছু ভ্যারাইটি শেখা, তারপর সাউথে পোস্টিং তখন ওই ইডলি ধোসা কিনে খেতাম, তখন নিজে একটু ট্রাই করলাম, এইভাবে একটু ভ্যারাইটিস রান্নার একটা এক্সপিরিয়েন্স করার ইচ্ছে হয়। আর তারপর ছেলে হওয়ার পর আরেকটুই হয়, কারণ সে সবজি মানে যেটা দেখতে পাওয়া যাবে সেটা ওর জন্য সেই সবজিটাকে যাতে দেখতে না পাওয়া যায় কিছু হাইজিন করে খাওয়ানো হয়। আর সে মানে সবজিটা খাওয়াবে কিন্তু যাতে দেখে বুঝতে না পারে এটা সবজি, তাই তো? আচ্ছা, তো সেইভাবে ওই এক্সপেরিমেন্ট করতে করতে ওই করতাম, আর ওরও ভালো লাগতো, আচ্ছা এটা কি বানিয়েছো, এটা কি করেছো, তো তখন সবজিটাও খাওয়া হতো, ওইভাবে করতে করতে হতো। তারপরে এই জি বাংলাতে রান্নার ঘর, তারপর তোমাদের এই হ্যাংলার রান্না ঘর, এগুলো আমি অনেক আগে থেকেই ফলো করতাম, কিন্তু এই দূরে থাকার সূত্রে কখনো সুযোগ হয়ে ওঠেনি যে আসি বা তোমাদের এখানে কিছু রান্না করে দেখানোর সুযোগ হোক। এখন তুমি কলকাতায়? হ্যাঁ, এখন গত 2-3 বছর হলো আমরা কলকাতাতে রয়েছি, তো এখন তোমাদের এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। একদম, আমাদেরও ভালো লাগছে, তেলটাও গরম হয়ে গেছে। কি দেবে প্রথমে সেটা বলো? হ্যাঁ হ্যাঁ, নিয়ে নাও না, প্রথমে পেঁয়াজ দেবে, পেঁয়াজ দিয়ে দেবে, তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি ভাজা পেঁয়াজটা দিই, পেঁয়াজটা যেটা কেটে রেখেছো ওটা তুমি দিয়ে দিলে পুরো ভাজা। আচ্ছা, ধরো তুমি এখানে 500-4 থেকে 5টা পেঁয়াজ দিয়েছো, অনেকেই পছন্দ করেন যে পেঁয়াজটা একটু বেশি দিয়ে করবেন, নাও সেটা উনি আরেক মানে আরেকটু বেশি দেওয়া যেতে পারে? হ্যাঁ, পেঁয়াজ একটু বেশি দেওয়া যেতে পারে, তাই তো? এটা কি বাড়াবো না কমাবো? ঠিক আছে, ঠিক আছে, একটু নুন দিয়ে দাও তাহলে তাড়াতাড়ি একটু সফট হয়ে যাবে।
এতটা দিয়ে দে। নিবেদিতার বড় হওয়া কোথায়? কলকাতাতেই? কলকাতা বলতে আমার বাবার বাড়ি পলতা, ব্যারাকপুর। জানো তো ব্যারাকপুরের পরের স্টেশনই পলতা, ওখানে ওখানে বড় হয়েছে। আর এখন বিয়ের পরে কলকাতায়, এবং বিয়ের পরে দেশের বিভিন্ন জায়গায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। বিয়ের পরে আমি 10-15 দিন শ্বশুর বাড়িতে ছিলাম, তারপরেই প্রথম আমাদের চণ্ডীগড় যাওয়া হয়। চণ্ডীগড় থেকে আর কি জার্নি বিভিন্ন জায়গায়। ওকে, তো এতগুলো শহর ঘুরেছো, সব থেকে কোথায় থাকতে বেশি ভালো লেগেছে? চণ্ডীগড়। চণ্ডীগড়ে? কেন চণ্ডীগড়ে? কি স্পেশালিটি? তোমার খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর একদম প্ল্যান্ড সিটি। আচ্ছা, ওটা প্রথমবার ছিল। প্রথমে ভাবছিলাম গিয়ে ভালো লাগবে না, একদম অন্যরকম, কেউ নেই, কোনো ফ্রেন্ড নেই, কিন্তু যেহেতু গিয়ে ফ্রেন্ড পেয়েছি, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, আর সবকিছু সিস্টেমেটিক। ওকে, হ্যাঁ, সেজন্য খুব ভালো ভালো লেগেছে। সেখানে কত বছর ছিলে চণ্ডীগড়ে? 4 বছর। 4 বছর, ওকে। আর কলকাতায় কত বছর রয়েছে? 3 বছর। হ্যাঁ, এই এই বছর এই মেয়ে আসলে আমাদের 3 বছর, 3 বছর হয়ে যাবে। আর একটু হবে, একটু হবে না। আচ্ছা, এমনি সাধারণত ধরো কাঁচা মাছও তো অনেকে করেন, আমরা এখানে কাঁচা মাছে করবো, তাই তো? কাঁচা মাছই। আবার অনেকে কিন্তু এটা সেদ্ধ করে, মাছের মাঝে যে কাঁটাটা, সেটা বড় কাঁটাটা, সেটা বার করে নিয়েও করে। সেটাও পারে, কিন্তু অনেক সময় তুমি এই মানে এই যে ভাজা অবস্থায় যে হচ্ছে পেঁয়াজটা, তারপরে এটা দিলেও যে জলটা বেরোবে, তখন ওটা সফট হবে, তখনও তুমি ওইভাবে কাঁটাটা বার করে দিতে পারো। আচ্ছা, কাঁটা আমরা বার করবো তখন? ওকে, আগে আলাদা করে বার করে, আলাদা করে বার করো, ওইটার একরকম টেস্ট হয়। আর এটা একদম পুরো ডাইরেক্ট তোমার তেলে ফ্রাই হয়ে যে টেস্টটা, সেটার একটা আলাদা আছে। যেহেতু ওটা আগে সেদ্ধ হলে ভেতরে কিছুটা জল থাকছে, একটা টেস্ট একটু চেঞ্জ হয়ে যাবে। আর তোমার এই কাঁটাটা খুব একটা লাগে না, খুব সফট হয় এটার কাঁটা। তুমি ভালো খাও লোটে মাছ? হ্যাঁ, ভালো খাও। আমাদের বাড়িতে কেউ খায় না, কিন্তু আমি খুব ভালো। তাই রান্না হয় বাড়িতে? হ্যাঁ, করো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাড়িতে কি রেগুলার রান্না তুমি করো না সেটা সেটা হয় না, স্পেশাল কিছু থাকলে তুমি করো? না, আমি তুমি করো? হ্যাঁ। ওকে, এবার হয়ে গেছে। এবারে কি দেবো বলো? এবার মাছ, মাছটা পুরোটাই দিয়ে দি। হ্যাঁ, দিয়ে দাও। মাছটা আগে তুমি হলুদ নুন কিছুই মিক্স করোনি, একদমই ডাইরেক্ট দিয়ে দিলে, তাই তো? ওই মাখিয়ে রাখলেও হয়, ডাইরেক্ট দিয়ে দিলেও হয়, কোনো অসুবিধা নেই। এবার আমি ওগুলো দিয়ে দেব। 2 চামচ আছে, পুরোটাই দিলাম। এটার মধ্যে কি কি দিয়েছো আরেকবার একটু বলো। পেঁয়াজ, রসুন, আর একটু শুকনো লঙ্কা, আর একটু কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে একদম মিহি পেস্ট করোনি? না, হালকা পেস্ট করে নিয়েছো? হ্যাঁ, হালকা পেস্ট করে। ওকে, এবার একটু তুমি নুন আর হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দাও। তুমি খাও লোটে মাছ? লোটে মাছ হ্যাঁ আমি খাই, কিন্তু খুব যে পছন্দ করি তা নয়, ভালো লাগে। আচ্ছা, হলুদ দেখো, এতটা দেবো দাও, আর লাগবে আর একটু দিতে পারো? তুমি কি এমনি ফুডি? হ্যাঁ, আমি খেতে খুব ভালো ভালোবাসো। আচ্ছা, লঙ্কার গুঁড়ো কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো না এমনি লঙ্কার গুঁড়ো? কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দাও একটু, আর ওই। আচ্ছা, দুটোই দেবো তো? অল্প অল্প। এটা দিচ্ছি কাশ্মীরি, এতটা দিই? হ্যাঁ দাও। দেখো, কারণ লঙ্কা অলরেডি তুমি দিয়েছো, শুকনো লঙ্কাও দিয়েছো, আবার কাঁচা লঙ্কাও দিয়েছো, পেস্টার মধ্যে রয়েছে, তাই না? এবারে বোধহয় এবার আস্তে আস্তে এটাকে ঝুড়ো করা, ঝুড়ো করা, মানে এই যতক্ষণ তোমার জলটা না শুকোচ্ছে ততক্ষণ এটা কুক করতে হবে, করতে হবে। এছাড়া আলাদা করে কোনো মশলা এতে তো আর অ্যাড করবে না? না, এর মধ্যে আর কিছু মশলা অ্যাড করবে। ওকে, নিবেদিতা রান্না বান্না তো এত ভালোবাসো, ছোটবেলা থেকে কি শখ ছিল, কি হবে বড় হয়ে? ছোটবেলা থেকে মানে কি স্বপ্ন ছিল রাদার? ছোটবেলা থেকে আমার নিউজ রিডার হওয়ার খুব শখ ছিল, তাই নাকি? তারপরে ছোটবেলায় সেটা শখটা মানে স্বপ্নটা কিভাবে এলো, তখন কিভাবে স্বপ্নটা আমি সবাইকে পড়তে দেখতাম, স্পেশালি তোমার ব্রততী বন্দ্যোপাধ্যায়, তারপর আরো আমার এই মুহূর্তে মনে পড়ছে না, খুব ভালো মানে নিউজ বলতেন বাংলা তখন দূরদর্শন হতো, আর চৈতালি দি, চৈতালি দি, শাশ্বতী দি, শাশ্বতী দি, তো এরা সবাই বলতেন, আর মানে খুব স্টাইল করে, খুব সুন্দর ভাবে ল্যাঙ্গুয়েজ করে বলতে, সেটা আমার খুব ভালো লাগতো। ইনফ্যাক্ট আমি যখন ঘরে পড়তাম না, খুব স্টাইল করে অনেক সময় খুব পড়তাম এমনি করে, তারপর এক নিচে আন্টি ছিলেন, তিনি আমাকে বলতে তুমি এত স্টাইল করে ওরকম করে কেন পড়ছো আর কি, মানে যখন বই পড়তে তখন ওরকম ভাবে পড়তে। আচ্ছা, তারপর? তারপর সব হয়ে উঠলো না আর কি। কেন মানে সেটা নিয়ে কেন ট্রাই করনি, কেন চেষ্টা করনি? ট্রাই করিনি অ্যাকচুয়ালি, বা তাড়াতাড়ি গিয়ে
তারপরে আর একটা ব্যাপার ছিল, আমার বাবা মানে সার্ভিস হোল্ডার ছিলেন, গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, তো উনি চাইতেন ওনার চাকরি যেটা হয় আর কি, চাকরি থাকতে থাকতে মেয়েকে একটা বিয়ে দিয়ে দেবে, ছেলে চাকরি হয়ে যাবে, মানে সেটেল হয়ে যাওয়া। তো তখন আমার মনে হতো আমি বিয়ে করে নিলে বাবা একটু রিলিফ হয়ে যায়, তো সেই হিসেবে তখন ভালো জামাই নিয়ে সময়টা নিয়ে স্বপ্নটাকে নিয়ে আর এগোনো হয়। তো এইটা যে ধরো তুমি যেটা হতে চেয়েছিলে সেটা হতে পারোনি, কোথাও আফসোস হয়, কষ্ট হয়? আফসোস এখন যখন সবাইকে খুব দেখি খুব সাকসেস হয়ে গেছে, তখন মনে হতো যে মানে একটু ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হলে সেটা খুব ভালো লাগে, মানে তুমি নিজে কিছু করছো, যে নিজে কিছু করলে সেটা একটা আলাদা স্যাটিসফ্যাকশন এই আর কি। এছাড়া এমনি অন্য কোনো আফসোস হয় না, এমনিতে আমার হাজবেন্ড খুব ভালো, ছেলেও খুব ভালো, শ্বশুর বাড়ির সবাই তুমি ভালো আছো, কিন্তু কোথাও তোমার স্বপ্ন নিয়ে এগোতে পারলে মনে হতো আরেকটু ভালো। তবে এই যে রান্না বান্না এত ভালোবাসো, এত ভালো ভালো রান্না করো, রান্না নিয়ে কিছু ভাবছো না? রান্না নিয়ে ভাবছি, এখন যেহেতু আমার ছেলে ক্লাস 12 এ রয়েছে, তো এই মুহূর্তে হয়নি, তো ভাবছি আফটার 12 এটাকে নিয়ে কিছু ভাববো। করবে আর ইনফ্যাক্ট আমি যখন দিল্লিতে পোস্টিং ছিলাম, ওখানে দুর্গা পুজোতে এই বাঙালিরা একটা ওদের গ্রুপ থাকে, তো ওদের ওখানে আনন্দ মেলা হতো, তো আমি ফার্স্ট টাইম আমার একটা গান্ধী বলেছিল তোমার এত আর রান্না করতে ভালো লাগে, তুমি তো ওখানে স্টল দিচ্ছ না কেন। তো ফার্স্ট টাইম আমি ওখানে দিয়েছিলাম আনন্দমেলাতে স্টল, আর আমি বানিয়েছিলাম আলুর চপ, যেটা ওখানে বাঙালিরা এত খুশি হয়েছে, মানে ওখানে আলুর চপ তো কেউ পায়নি, তো আমি আলুর চপ, চিকেন পকোড়া আর নারকেল বরফি এটা বানিয়েছিলাম। তো তোমার আলুর চপে সবাই সব ফার্স্ট টাইম আমার স্টলে সবাই লোক এসেছিল, তো ওটা আমার খুব ভালো লেগেছে। সেটা একবারই করেছো না, একবারই প্রত্যেকবারই না, তারপরে আর করা হয়নি। আচ্ছা, তো কিছু ভাবছো যে রান্না বান্না নিয়ে কিছু একটা ইন্টারেস্ট? হ্যাঁ, রান্না বান্না নিয়ে কিছু করব, কারণ রান্নাটা সবাই ঘরে এলেও সবাই খুব অ্যাপ্রিশিয়েট করে, আর আমার নিজের করতেও খুব ভালো, ভালোবাসো করতে, খুব ভালোবাসি। আচ্ছা, কাঁটাটা কিভাবে বার করবে এবারে বলো, কাঁটা তো অলরেডি বোধহয় এই দাও এই মাছের সঙ্গে মিশেই গেছে, তুমি এটার মধ্যে তুলে দাও, এই যে প্লেট রয়েছে, এত সফট না, তুমি এটা করতে করতে মাছের সঙ্গে মিশেই যাবে। আর ছোট মাছ তো তোমার ওটা আরো ইয়ে করা যাচ্ছে না কি, এই যে পাওয়া যাচ্ছে, যদি পাওয়া যায় ঠিক আছে, আদারওয়াইজ দু একটা পাওয়া যাচ্ছে, তাই তো? হ্যাঁ, দু একটা। তোমায় একটু হেল্প করে দিই খুঁজে? হ্যাঁ, দেখো কাটা কি আর বাছা গেল, খুব একটা বেশি কিন্তু বেরোয়নি, না খুব একটা বেরোয়নি, বাকিটা খাবার সঙ্গে। হ্যাঁ, খাওয়া তোমার লাগবে না খুব একটা। হ্যাঁ, কারণ মাছটা ছোট মাছ ছিল, বড় মাছ হলে কি একটা ভেতর থেকে কাটাটা বার করতে সুবিধা হয়। এবার আমি এর মধ্যে একটু ধনে পাতা কুচি দেব, ধনে পাতা কুচি দেব, ততক্ষণ আমি তাহলে একটুখানি এটা মিক্স করতে থাকি। হ্যাঁ, অনেকে দেয় না কিন্তু দিলে একটু ভালো হয় আর কি। ওকে, ধনে পাতার যে আলাদা একটা সুন্দর গন্ধ আছে না, ওটা দিলে একটু ভালো লাগে, ভালো লাগে, এটা আর ঝুরো হবে না, তাই না? এটাই না, তুমি লাল লঙ্কাও দিয়েছো এর মধ্যে, এটা দেখতে ভালো লাগছে, মাঝে মধ্যে লাল সবুজ, আর এই লোটে মাছের ঝুড়ি বা ঝুড়ো যাই বলো না কেন, এটা ভাতের সঙ্গে সব থেকে বেশি ভালো খেতে লাগে। হ্যাঁ, ভাতের সঙ্গে, গরম ভাতের সাথে খুব ভালো লাগে। আর কেউ যদি ধরো পান্তা ভাতের সঙ্গে খেতে চান, খেতে পারেন? পান্তা ভাতের সাথে খেলেও ভালো লাগে, একবার ট্রাই করে দেখতেই পারে, আশা করছি ভালোই লাগবে, সবাই তো ভাজা, অমলেট, বড়া এটা নিয়েই খায়, তো এটাও আশা করছি ভালোই লাগবে, কারণ যেহেতু এটা ঝুড়ি আর তেল দেবো, একটু কাঁচা সর্ষের তেল, তাই তো? হয়ে গেছে, তাহলে এটা অফ করে দে। হ্যাঁ, ওকে, প্লেটিং এর জন্য কি হোয়াইট প্লেট দেবো না ব্ল্যাক? হোয়াইট, হোয়াইট দেবো, এটা আমি একটু সরিয়ে দিই, দাঁড়াও। তৈরি লোটে মাছের ঝুড়ো, কিন্তু যেমনটা বলছিলে যে এটা কিন্তু গরম ভাতের সঙ্গে যেমন ভালো লাগবে, পান্তা ভাতের সঙ্গেও ট্রাই করা যেতে পারে। আমরা তো সাধারণত গরম ভাতের সঙ্গে খাই, তো আমি ভাবলাম
আজকে একটু অন্যরকম ভাবে পান্তা ভাতের সঙ্গেই কেন না খাওয়া যাক, খাওয়া যাক। তার জন্য কিন্তু আমি অলরেডি তৈরি করে রেখেছি। ওকে, দেখো ঠিকঠাক সব দিয়েছি, পেঁয়াজ, লেবু পাতা, গন্ধরাজ লেবু এবং সঙ্গে কাঁচা লঙ্কা। পান্তা ভাত তৈরির তো আর আলাদা করে কোনো রেসিপি হয় না, এটা সবাই পারেন। মোটামুটি এত কিছু উপকরণ না দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলেই হয়ে গেল আগের দিনের ভাতটা। সব তো রেডি হয়ে গেল, এবারে তো একটু টেস্ট করতে হবে। চলো তাহলে, তুমি করো আগে, একসঙ্গেই করি, চলো। ওকে চলো, এবারে তো টেস্ট করবে তোমার পছন্দের মাছ। তুমি বলেছো লোটে মাছ খেতে ভালোবাসো। দেখো এবারে আমাদের হেসিলে এসে প্রথমবার লোটে মাছ বানালে তুমি কেমন বানিয়েছো। আচ্ছা, আমি না শুধু মাছটাই করছি, কারণ পান্তা ভাতটা এখন থাক, সেটা পরে খাওয়া যাবে। অ্যাজ ইউজুয়াল যেরম হয় সেরকমই হয়েছে, তবে খেয়ে মনে হচ্ছে তুমি ঝাল খেতে খুব ভালোবাসো। একটু ঝাল ঝাল বেশ, ঝাল ঝাল ভালো। তুমি খাও বলো। এমনিতে একদম পারফেক্ট, আর ও বোধহয় ঝাল খেতে একটু ভালোবাসে, ঝালটা একটু বেশি, আমি একটু কম ভালোবাসি, তবে ভালো লাগছে। লোটে মাছটা একটু ঝাল ঝালই খেতে বেশি ভালো লাগে, তাই বাড়িতে যারা এখনো লোটে মাছের ঝুড়ি খাননি তারা কিন্তু একবার করে খেয়ে দেখুন। গরম ভাত হোক বা পান্তা ভাত, দুটোর সঙ্গেই কিন্তু বেশ ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে, খুব ভালো না লাগলেও ভালো লাগে লোটে মাছ খেতে, কারণ আমি একটু ইলিশ মাছ প্রেমী, তো ইলিশ মাছ খেতে খুব ভালোবাসি, তো সেই জন্য অন্যান্য মাছগুলো একটু কম ভালো লাগে। তাই অবশ্যই একবার ট্রাই করুন, নিশ্চয়ই ভালো লাগবে। আর তুমি বলো, এবারে হয়ে গেছে আর খাবে না, রেখে দাও। তুমি বলো, তুমি আমাদের হেসেলে প্রথমবার এলে সব মিলিয়ে তোমার কেমন লাগলো? খুব ভালো লাগলো। ভালো লেগেছে, তাহলে নিশ্চয়ই আবার দেখা হবে। আবার দেখা। ওকে, আর তোমার জন্য আমাদের হেসেলের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। খুব ভালো থেকো নিবেদিতা, আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে রান্না নিয়ে। আর তোমার একটা স্বপ্ন রয়েছে রান্না নিয়ে, আগামী দিনে কিছু করবে, সেটা সফল হোক, আমাদের শুভেচ্ছা রইল তোমার সঙ্গে। আর আপনাদের সঙ্গেও তো আমরা সব সময় রয়েছি আর এভাবেই থাকবো, তবে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, সেটা অবশ্যই ফলো করবেন। রান্না নিয়ে কোনো গল্প থাকলে, আমাদের অনুষ্ঠান নিয়ে যদি কোনো মতামত থাকে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।